Hi there, I am Ismail Hussain and welcome to another new video. আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার মতামতটা ইংলিশে প্রকাশ করবা। মতামত বলতে তো আমরা অ্যাকচুয়ালি বুঝি যে কেউ কোনো কিছু বললে সেটাকে আমি আসলে কিভাবে এটাকে প্রেজেন্ট করব বা বলবো অ্যাকচুয়ালি সেটা কিন্তু বোঝায়। তো মতামতটা আজকে দেখাবো যে কিভাবে ইংলিশে সেই সেন্টেন্সটা তুমি বলতে পারো। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি যে আমি পরামর্শ দিব যে, ঠিক আছে, মতামত দিচ্ছ তুমি। সো আমি পরামর্শ দিব যে এটা কি হবে, আইড সাজেস্ট দ্যাট। ওকে, আমি পরামর্শ দিব যে আইড সাজেস্ট দ্যাট অ্যান্ড আমার দৃষ্টিকোণ থেকে এটা আসলে এরকম হচ্ছে বা এটা ভালো হচ্ছে বা এটা খারাপ হচ্ছে। সো আমার দৃষ্টিকোণ থেকে ইন মাই পয়েন্ট অফ ভিউ। ওকে, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে ইন মাই পয়েন্ট অফ ভিউ অ্যান্ড আমার দেখা মতে যে সে এ কাজটা করেনি বা এটা করেছে এরকম। তো এটা কী হবে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ আমার দেখা মতে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এরপর নেক্সট, আমি উল্লেখ করতে চাই যে এই এটা সম্ভব না বা এটা এভাবে করা দরকার বা এটা এই ওয়েতে করা উচিত। আমি উল্লেখ করতে চাই যে আইড লাইক টু পয়েন্ট আউট দ্যাট। ওকে, আইড লাইক টু পয়েন্ট আউট দ্যাট আমি উল্লেখ করতে চাই যে। নেক্সট, আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, স্ট্রংলি বিলিভ দ্যাট আই একে আই স্ট্রংলি স্ট্রংলি আই স্ট্রংলি বিলিভ দ্যাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো একটা বিশ্বাস তুমি খুব মানে স্ট্রংলিভাবে বিশ্বাস করো যেটা এটা সঠিকই। সো এটা বলতে পারো যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট অ্যান্ড আমার মনে হচ্ছে যে এগুলো সবগুলো কিন্তু নিজেরই কিন্তু মতামতটা কিন্তু প্রকাশ করতেছো, রাইট? ইয়েস, আমার মনে হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড ওকে কনসার্নড ওকে আমার অভিজ্ঞতাই বলে যে আমি যে এই কাজের প্রতি আমার অভিজ্ঞতা ছিল। সো আমি এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা এইভাবে তোমার করা দরকার, তাহলে তুমি সাকসেসফুল হতে পারবা। সো আমার অভিজ্ঞতাই বলে যে ইন মাই এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতায় বলে যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সে একজন ভালো, হি ইজ এ গুড পার্সন। ওকে, পার্সোনালি আই থিঙ্ক শি ইজ এ গুড গার্ল। ওকে, পার্সোনালি আই থিঙ্ক, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে, অ্যান্ড নেক্সট আমি বলবো যে তুমি এটা করো না, ই ডোন্ট ডু দিট। আইড সে দ্যাট আমি বলবো যে আইড সে দ্যাট ওকে
আমি বলবো জায়েড সে দ্যাট তোমার দৃষ্টিভঙ্গি কি হোয়াটস ইউর ভিউ হোয়াটস ইউর ভিউ ওকে তোমার দৃষ্টিভঙ্গি কি তাহলে চলো এরপরে আমরা আরও আমাদের যে মতামতটা প্রকাশ করার জন্য আরও আমরা কিছু সেন্টেন্স দেখে নেই এরপরে দেখি আমরা যে আমি নিশ্চিত যে কোন একটা বিষয়ে কিন্তু নিশ্চিত হয়ে থাকি আমরা সো সেটাকে আমরা বলে থাকি যে আমি নিশ্চিত যে তো এটাকে আমরা ট্রান্সলেট কিভাবে করব আই অ্যাম শিওর দ্যাট আমি নিশ্চিত যে সে একজন ভালো ওকে এরপরে তোমার মতামত কি আমরা যে এই কাজটা করতে চাচ্ছি সো তোমার এতে মতামতটা কি হোয়াটস ইওর ওপিনিয়ন হোয়াটস ইওর ওপিনিয়ন ওকে আচ্ছা তারপরে আমার কোনো সন্দেহ নেই যে এই কাজটাতে আমার কোনো সন্দেহ নেই যে I have no doubt that আমার কোনো সন্দেহ নেই যে ওকে তুমি কি মনে করো What do you think? তুমি কি মনে করো ওকে এরপরে তুমি পরিস্থিতি কেমন দেখেছ তুমি কোন একটা ঘটনা ঘটেছে তো কোন একটা ফ্রেন্ড আসছে তো আমরা কিন্তু বলি যে তুমি পরিস্থিতিটা কেমন দেখেছ তো হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন তুমি পরিস্থিতি কেমন দেখছ তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কোন একটা জিনিস কিন্তু আমরা বুঝাতে চাই বুঝাতে চাইলে কিন্তু সেটাকে আমরা বলি যে আমি বুঝাতে চাচ্ছি যে সে এই কাজটা করেনি সাপোজ তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হোয়াট আই মিন ইজ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যেটা মিন করতে চাচ্ছি যে আমার মনে কোনো সন্দেহ নেই তাহলে এটা কি হবে এই বিষয়ে আমার কোনো মনে সন্দেহ নেই দেয়ার্স নো ডাউট ইন মাই মাইন্ড আমার মনে কোনো সন্দেহ নেই যে সে এই কাজটা করেনি ওকে তো দেয়ার্স নো ডাউট ইন মাই মাইন্ড এরপরে আমি উল্লেখ করতে চাই যে কোন একটা কথা বলার মাঝে কিন্তু আমরা বলতে চাই যে আমি এর মাঝে এই জিনিসটা উল্লেখ করতে চাই তো আমি উল্লেখ করতে চাই যে I'd like to point out that okay তো আমার মনে কোনো সন্দেহ নেই যে দেয়ারস নো ডাউট ইন মাই মাইন্ড এখানে দ্যাটটা হবে দ্যাট যেহেতু আছে সো আমার মনে কোনো সন্দেহ নেই যে দেয়ারস বা দেয়ার ইজ নো ডাউট ইন মাই মাইন্ড দ্যাট অ্যান্ড আমি উল্লেখ করতে চাই যে আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট ওকে সো দ্যাটস ইট গাইস আজকে আমরা দেখলাম যে ইংরেজিতে আমরা কিভাবে আমরা নিজেদের মতামতটা প্রকাশ করব রাইট হ্যাঁ আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্সগুলো দেখে ফেলাম যে নিজের মনোভাবটা মতামতটা কিভাবে আমরা প্রকাশ করবো অ্যাকচুয়ালি ওকে তো আজকে থেকে তুমি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমার ইংলিশে ভয়টা কেটে যাবে অ্যান্ড ফ্লুয়েন্টও কিন্তু বেড়ে যাবে সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো আইডিয়া নিয়ে সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ